আবার এপ্রিল মাসে 1971 সালে 17ই এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে, যে সরকার গঠন হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে। কাজে সেটা আমাদের জন্য অত্যন্ত একটা গৌরব। আমি প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানাই জাতীয়তা নেতার প্রতি, 3 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের প্রতি, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে অগণিত নেতা কর্মী যারা জনগণের ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে জীবন দিয়েছে, আমি তাদেরকেও স্মরণ করছি। 75 আগস্ট আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড়, মানে একটা কালো অধ্যায়, সব থেকে বড় দুর্ভাগ্যের দিন, যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। একই সাথে আমি হারিয়েছি আমার মাকে, আমার 3 ভাই, ভাতৃবধূ, আত্মীয় পরিবার পরিজন সহ 18 জন সদস্য সাদর বহন করেন। আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। মাত্র 3 বছর 7 মাস সময় হাতে পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলতে। তিনি আমাদের সংবিধান দিয়েছেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিটি প্রতিষ্ঠানে তিনি গড়ে দিয়ে গেছেন, তার ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গেছেন। এমনকি আজকে যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি বা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যে বাংলাদেশ আমরা গড়ার পথে এগিয়ে যাচ্ছি, তার ভিত্তিটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে যান। তিনি যদি বেঁচে থাকতেন, হয়তো স্বাধীনতার 10 বছরের মধ্যেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠত। তার কারণ যে 3 বছর 7 মাস তিনি সময় পেয়েছেন এই মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটি প্রদেশ, শোষিত বঞ্চিত মানুষ, যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত একটি দেশ, রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, 1 বছর কোনো ফসল হয়নি, গোলায় শূন্য, তার উপর গণহত্যা এবং লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণের ছাড়া দেশ ক্ষতবিক্ষত। সেই ধ্বংস স্তূপের উপর শূন্য হাতে দাঁড়িয়েই জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একদিকে পুনর্বাসন পুনর্গঠনের কাজ করেন, অপরদিকে দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য যে অগ্রগতি সাধন করেন, যার ফলে 3 বছর 7 মাসের মধ্যেই বাংলাদেশ জাতিসংঘ করতে স্বল্পোন্নত দেশের মর্যাদা লাভ করে। এরপর 75 সালে 15 আগস্ট জাতিপিতাকে হত্যার পর বাংলাদেশের সেই সকল অগ্রযাত্রাই থেমে যায়। 21 বছর পর আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্য পরিবর্তনেই কাজ করেছে। বাংলাদেশ প্রথম খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে, বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সাক্ষরতার হার, মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু হার, মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা, আওয়ামী লীগ সেটা ভিত্তিটা স্থাপন করে জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে থাকে। আমাদের দুর্ভাগ্য 2021 সালে আমরা সরকারে আসতে পারিনি, একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের আসতে দেওয়া হয়নি, কিন্তু তার ফলটা হয়েছিল দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই উত্থান, দুর্নীতি, বারবার বাংলাদেশ বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন হয়েছে দুর্নীতিগ্রস্ত দেশ বলে, এবং আমাদের অগণিত নেতাকর্মীর উপর যে অকথ্য অত্যাচার নির্যাতন হয়েছে সেটাও মানে ভোলার না। এবং বিএনপি যে আমাদের দুঃশাসনের ফলেই দেশে ইমার্জেন্সি ঘোষণা হয়, আর সেই ইমার্জেন্সি সরকার আসার পরে প্রথম দিকে খুব ভালো কথা বললেও তারপরেও তারা আবার ক্ষমতাকে কক্ষগত করে রাখার চেষ্টা করে, সেখানেও দেশের মানুষ বসে থাকেনি। আমাদের ছাত্র, শিক্ষক, আমাদের দল নেতা কর্মী তারা কাজ করেছে, এমনকি আমাকে গ্রেপ্তার করার পর আমাদের আওয়ামী লীগ এবং অন্যান্য সামাজিক সংগঠন মিলে 15 দিনের মধ্যে মধ্যে 25 লক্ষ সিগনেচার সংগ্রহ করে সেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেওয়া হয়। অথচ আমার বিরুদ্ধে খালেদা জিয়া ক্ষমতা আসার পর প্রায় 1 ডজন মামলা দেয়, আর তত্ত্বাবধায়ক সরকার এসে আরও 5-6টা মামলা দেয়। আমার প্রত্যেকটা মামলা কিন্তু তদন্ত করে রিপোর্ট আমি নিয়েছি, কোনো মামলা প্রত্যাহার না। আমার বিরুদ্ধে যত মামলা হয়েছে সব মামলা তদন্ত করে রিপোর্ট নিয়ে কোর্টের দ্বারাই কিন্তু সমস্ত মামলাই বাতিল হয়ে গেছে। এখানে আমরা সরকার থেকে কোনো মামলা প্রত্যাহার করিনি।
তার কারণ আমাদের সততার উপর আমাদের একটা বিশ্বাস আছে, আমরা দেশকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা নিজের সরকারে পদ্মা সেতু নির্মাণ করেছি, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। একবার আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং আমার ঘোষণা ছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবো, আমরা তা করেছি। গত জুন মাস তেইশে জুনই তো আমরা উদ্বোধন করলাম, এক বছর হয়নি, 25শে জুন, তার মানে এক বছরও এখনো হয়নি। এরই মধ্যে পদ্মা সেতুতে 1500 কোটি টাকা, অর্থাৎ 1500 কোটি টাকা আমাদের টোল উঠেছে। এই টোলের হিসাবটা কিন্তু আমাদের সেতু বিভাগ কিন্তু তাদের খরচাপাতি সব রেখে, সব ব্যয়টায় ধরে সেটাকে রেখে এরপরে যে লাভটা হয় এটা কিন্তু সেইটুকু। এই যে 1500 কোটি, 1500 কোটি টাকা যে আমাদের উপার্জন, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে, অর্থাৎ বাংলাদেশ যে পারে, আমরা যে পারি আমরা সেটা প্রমাণ করেছি। 7ই মার্চের ভাষণে জাতির পিতা বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, এটাই আমরা প্রমাণ করেছি বিশ্ব দরবারে, যা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কিছু, আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়ন্তাপন্ন যাদের, যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এদেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে, এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের, কোভিড-19 সময় আমরা বিনা পয়সা ভ্যাকসিন দিয়েছি, পৃথিবীর ধনী দেশ দেয়নি কিন্তু বাংলাদেশ দিয়েছে। টেস্টিং আমরা বিনা পয়সা করেছি, পৃথিবীর কোনো ধনী দেশও করে নাই, আমরা করেছি। এবং আমরা যেভাবে দুই হাতে পানি খরচ, টাকা পানির মতো টাকা খরচ করে মানুষকে বাঁচাবার জন্য পদক্ষেপ নিয়েছি, খুব কম দেশেই সেটা করতে পেরেছে, আমরা সেখানে সাফল্য অর্জন করেছি। আজকে আমরা মাতৃমৃত্যু হার কমিয়েছি, শিশু মৃত্যু হার কমিয়েছি, সাক্ষরতার হার বাড়িয়েছি, মানুষের মানে কি বলে আয়ুষ্কাল বৃদ্ধি করেছি, মানুষের ঘরের কাছে আমরা চিকিৎসা সেবা নিয়ে গেছি, শিক্ষার ক্ষেত্রে আমাদের অগ্রগতি আছে, সব দিক থেকে তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, পিছিয়ে আসছি কোথায় আমরা? আমাদের মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছি এবং আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধি করেছি, কিন্তু আজকে কোভিডের অতিমারী আর এরপর আসে ইউক্রেন যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং এই সমস্যার কারণেই কিন্তু আমরা অনেকটা, শুধু আমরা না সারা বাংলা পৃথিবীর সব এমনকি উন্নত দেশগুলিও কিন্তু হিমশিম খাচ্ছে। তারপরেও আমরা আমাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি। 2021 সাল আমাদের যে নির্বাচন ইশতেহার ছিল 2008 সালে, সেখানে আমরা ঘোষণা দিয়েছিলাম 21 সালের মধ্যে বাংলাদেশকে আমরা এক ধাপ উপরে তুলব, রূপকল্প 2021 আমরা ঘোষণা দিই, দিন বদলের সনদ আমরা ঘোষণা দিই। আজকে দিন বদল ঘটেছে, আমরা লক্ষ্য সবসময় আমরা লক্ষ্য রেখেছি আমাদের তৃণমূল মানুষ, তাদের আর্থসামাজিক উন্নতি করা। আজকে কেউ বলতে পারছেন যে গ্রামে দারিদ্র আছে, এখন বলে শহরে দারিদ্র, এটা একটা অদ্ভুত এখন হিসাব হয়ে গেছে যে দারিদ্রের হার শহরে বেড়ে গেছে গ্রামে না। হচ্ছে একসময় গ্রামের মানুষ একবেলা ভাত পেত না, খেতে পেত না, মাথা গোঁজার ঠাঁই ছিল না, রোগের চিকিৎসা পেত না, শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। আমাদের উন্নয়নের সকল কিছু আমরা তৃণমূল মানুষকে লক্ষ্য রেখেই পরিকল্পনা নিয়ে পরিকল্পিতভাবে এগিয়েছি। বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। ইতিমধ্যে কয়েকটি উপজেলা জেলা আমরা কিন্তু ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা দিয়েছি, বাকি অল্প কিছু বাকি আছে, সেই ঘরগুলিও হয়ে যাচ্ছে খুব শীঘ্রই, কাজে বাংলাদেশের কোনো মানুষই ঠিকানাবিহীন থাকবে না। এবং সেটা আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই করেছি। আজকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে বিশ্বব্যাপী, যখন বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা থেকে শুরু করে সব কিছু নিয়ে প্রশংসা করে, শুধু তাই না, আমরা যে আমাদের যে
জাতিপিতা আমাদেরকে স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছেন, সেখান থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের জন্য যে কয়টা মানে পদক্ষেপ আমাদের নিতে হবে আমরা অত্যন্ত সাফল্যের সাথে নিয়েছি। শুধু তাই নয়, এই কোভিড-19, ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন সব কিছু মিলেও কিন্তু আমরা আমাদের স্থানটা ধরে রাখতে পেরেছি। অনেক দেশ পায়নি, কিন্তু আমরা পেয়েছি। 2026 সাল থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে, তার প্রস্তুতিও কিন্তু আমরা নিয়েছি। এবং আমি এটা বিশ্বাস করি, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এই উন্নয়নশীল দেশ হিসেবে যে অগ্রযাত্রাটা, এটা সহজভাবে আমরা করতে পারবো এবং বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজকে নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে, ভোটের অধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের জন্মটাই বা কোথায়? অবৈধভাবে হত্যাকুর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা দখলকারী, তাদের পকেট থেকে বের হওয়া যে রাজনৈতিক দল, তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয়, ভোটের অধিকারের কথা শুনতে হয়। যারা হ্যাঁ না ভোট দিয়ে মানুষের ভোট চুরি শুরু করেছিল, এরপরে রাষ্ট্রপতি নির্বাচন, তারপরে জাতীয় সংসদ নির্বাচন, 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচন, বা প্রত্যেকটা নির্বাচনই তো আমরা দেখেছি কীভাবে জনগণের ভোট নিয়ে খেলা হয়। বেশি দূর যাওয়া লাগবে না, 2001 সালের 1 অক্টোবরের যে নির্বাচন, সে নির্বাচনেও তো চক্রান্ত করে আওয়ামী লীগকে হারানো হয়েছিল। আমরা ভোট পার্সেন্টেজ অফ ভোট আমাদের বেশি ছিল, আমরা সিট পাইনি, কারণ আমি রাজি হইনি আমার দেশের গ্যাস অন্য দেশকে আমরা বেচবো। আজকে গ্যাসের জন্য হাহাকার। আমরা যদি তখন রাজি হতাম আর গ্যাস বিক্রি করা শুরু করতাম, তাহলে কী অবস্থা হতো? আমাদের কোনো ইন্ডাস্ট্রি চলতো? ফার্টিলাইজার ফ্যাক্টরি চলতো? আমাদের বিদ্যুৎ উৎপাদন বাড়তো? হতো না। কিন্তু খালেদা জিয়া কিন্তু সেই মুচলেকা দিয়েছিল, সে কিন্তু কথা দিয়েছিল ক্ষমতা গেলে গ্যাস বিক্রি করবে। তা আমি শুধু এটুকু বলছিলাম যে আল্লাহ তাআলা জন বুঝে ধন দেয়, ও খালেদা জিয়া কথা দিয়েছে গ্যাস বিক্রি করবে, গ্যাস পাবেই না। তাদের আমলে কিন্তু গ্যাস কোনো কূপ খনন করেও গ্যাস পায়নি কূপ, আর ওদিকে তাদের দৃষ্টি ছিল না। ক্ষমতায় যাবে, লুটপাট করবে, পয়সা বানাবে, হাওয়া ভবন খুলে খাওয়া খাবে, এটাই ছিল তাদের মাথায়, এটাই তারা করে গেছে। আর এখনও একটা দল যার কোনো মাথা মুন্ডু নাই, তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি, যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সে সিদ্ধান্তেরও ঠিক ঠিকানা নেয়। আজকে এরে বহিষ্কার করে, কালকে আবার তাদের দলে বিরায় নেয়, কালকে আবার ওরে বহিষ্কার করে, তাকে দল বিরায় নেয়, তাদের কোনো সিদ্ধান্ত নেই। আর নির্বাচন করবে না আমাদের অধীনে, আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার দিয়ে তারা, যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কীভাবে? জনগণ বলুক, দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি। হ্যাঁ, এলাকা এলাকায় কিছু সমস্যা হয় এটা স্থানীয়ভাবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসের নির্বাচন ইতিহাস যদি আমরা দেখি, অন্তত আমি বলবো যে 2024 সালে আমাদের যে নির্বাচনটা হয়ে গেল, এইভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন কবে হয়েছে বাংলাদেশে? অতীতে কোনো হতে পারেনি। প্রত্যেক নির্বাচনেই, সাধারণ নির্বাচনে লাশ পড়েছে, ভোট বাক্স ছিনতে হয়েছে, নানা রকম ঘটনা ঘটেছে, কিন্তু এটা হয়নি। আমরা জনগণের ভোট নিশ্চিত করেছি, ভোটের অধিকার মানুষের হাতে দিয়েছি, মানুষকে ভোট সম্পর্কে সচেতন করেছি, তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে আমরা সচেতন করেছি মানুষকে। কাজেই মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, কারণ আমরা তাদের জন্য কাজ করেছি, সাধারণ মানুষের জন্য। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, আমরা যে ঘোষণা দিয়েছিলাম 2008 নির্বাচনী ইশতেহারে, বাংলাদেশকে আজকে আমরা বদলে যেতে সক্ষম হয়েছি, আমরা করতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের সাফল্য। এবং আমরা একদম উত্তরণও ঘটিয়েছি, তারপরেও যাদের পছন্দ হয় না, আসলে ক্ষমতায় নাই, লুটপাট করে খেতে পারে না, সেটাই তাদের পছন্দ না। যা আমি এটুকুই বলবো যে জনগণের আস্থা বিশ্বাসই হচ্ছে আমাদের একমাত্র শক্তি, আর কোনো শক্তি না। মানুষের বিশ্বাস আস্থা নিয়েই আমরা চলি, আমাদের পথ চলা। এবং আমাদের প্রতিটি নির্বাচনী ইশতেহার আমরা যখন ঘোষণা দিয়েছি, প্রতি বছর বাজেট করবার সময় আমাদের ইশতেহারটা সামনে রেখে আমরা মানুষের কাছে কি ওয়াদা দিয়েছি সেটা তুলে ধরেই কিন্তু আমরা আমাদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করি, যার সুফলটা দেশবাসী পায়। যখনই কোভিড-19 দেখা দিল এবং এর পরপর তো যুদ্ধ,
তখন থেকেই কিন্তু আমরা আহ্বান করেছি দেশের মানুষকে যে এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। যুদ্ধের পরে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেই ঘোষণাই দিয়েছিলেন, তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা সেই ঘোষণা দিয়েছি। আজকে আল্লাহর রহমতে আমাদের ফসল উৎপাদন হচ্ছে, ভালো হচ্ছে, এমনকি মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষের খাদ্য গ্রহণ বৃদ্ধি পেয়েছে, খাদ্যের সাথে আমিষ গ্রহণ করা বা পুষ্টিকর খাদ্য গ্রহণেও আজকে ধীরে ধীরে আমাদের একেবারে তৃণমূলের মানুষ তারা কিন্তু এখন সচেতন। আমি বাংলাদেশে আসার পর যে অবস্থা দেখেছিলাম যে মানুষের শরীরে চামড়া আর হাড় ছাড়া কিছু ছিল না, পরনে ছিন্ন কাপড়, পায়ে কোনো একজোড়া রাবার স্যান্ডেলও ছিল না, আজকে আর সে বাংলাদেশ নেই। আর রাস্তাঘাট, পোল, ব্রিজ, যোগাযোগ ব্যবস্থা যেভাবে আমরা উন্নয়ন করেছি, সারা বিশ্বব্যাপী বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। যদিও এই কোভিড-19 ইউক্রেন যুদ্ধ, এখন আবার প্যালেস্টাইনের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, প্যালেস্টাইনের মানুষের যেভাবে মানে রীতিমতো গণহত্যা চালাচ্ছে, আমরা কিন্তু তার প্রতিবাদ করে যাচ্ছি। আমি যখন যেখানেই যাচ্ছি আমি কিন্তু এই প্যালেস্টাইনের শিশু, নারী এবং মানুষের উপর যে গণহত্যা তার প্রতিবাদ করে যাচ্ছে এবং যুদ্ধ বন্ধ করবার আমি আহ্বান জানাচ্ছি বিশ্ব নেতৃবৃন্দকে। এবং আজকে কিন্তু সারা বিশ্বে সবাই প্রতিবাদ মুখর এই প্যালেস্টাইনের এই যে ইসরায়েল কর্তৃক যে গণহত্যা তার বিরুদ্ধে কিন্তু সকল মানুষ। আমাদের পুলিশ অত্যন্ত ধৈর্যের পরিচয় দেয়। সেই আমরা 2013 সালে দেখেছি অগ্নিসন্ত্রাস, পুলিশে রাস্তায় ফেলে রেখে কীভাবে মেরেছে, পুলিশকে কীভাবে অত্যাচার করেছে সেটাও আমরা আমাদের সকলেই দেখা আছে। বেশি দূর যাওয়া লাগবে না, এই 28 অক্টোবর যে ঘটনা বিএনপি ঘটালো, মানুষ হত্যা, আগুন দিয়ে পুড়িয়ে মারা, মা শিশু সহ রেলে আগুন দিয়ে পুড়িয়ে মারা, সেগুলি তো তারা করেছে, কিন্তু বেচারা পুলিশদের দোষটা কি? তাদের উপরে লাঠিসোঁটা নিয়ে ঠিক যেভাবে তারা পিটিয়ে মেরেছে এটা তো কল্পনা করা যায় না। অ্যাম্বুলেন্সে আগুন, পুলিশ বাড়িতে আগুন আক্রমণ, হাসপাতালে আগুন দেওয়া আক্রমণ, ঠিক ইহুদিরা যে ঘটনাটা প্যালেস্টাইনে ঘটাচ্ছে বিএনপি যাবার ঠিক সেই ঘটনাই কিন্তু বাংলাদেশে ঘটিয়েছে। চিফ জাস্টিসও রেহাই পায়নি, সাংবাদিকরাও রেহাই পায়নি, এটা হলো বাস্তবতা। আমার মনে হয় মানুষ এটা ভুলে যাওয়া উচিত না, ভোলা ঠিক না যে তারা কি অপকর্মটা করে গেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন টেলিভিশনে প্যালেস্টাইনে এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে। এখানে আন্দোলন করাকালীন সময় একজন মহিলা প্রফেসর, সে বলছে আমি প্রফেসর ইউনিভার্সিটির, পুলিশ তাকে যেভাবে দাবড় দিয়ে ধরে, হাত ধরে পিট মোড়া দিয়ে মাটিতে ফেলে, হাঁটু দিয়ে তার উপর চেপে তাকে যেভাবে অ্যারেস্ট করেছে, এবং সেখানে ছাত্র শিক্ষক তাদের হাতে লাঠিও ছিল না, আগুনও ছিল না, তার কিন্তু পুলিশের বিরুদ্ধে মারমুখীও ছিল না, তারপরেও আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে সে এর পথে ওদেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন, কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন, প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না, এটাই হচ্ছে বাস্তব কথা। তারা যেভাবে আচরণ করে, আমাদের পুলিশ তো তা করেনি, ধৈর্যের পরিচয় দিতে যে উল্টো তারা মার খেয়েছে বিএনপি রাতে, তারা যেভাবে মাটিতে ফেলে মেরেছে, আজকে যদি আমেরিকার একটা পুলিশের গায়ে যদি এভাবে কোনো দলের লোক হাত দিত তারা কি করত? আর প্রতিনিয়ত তো আমাদেরকে ক্ষমতা সরাবে, আমাকে হত্যা করবে, আবার 15 আগস্ট করবে, এটা তো আমি অনবরত শুনেই আসছি। আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে, সেদিনও 2 জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে, আমরা এর প্রতিবাদ জানাই যে তারা সেখানে গেছে, হ্যাঁ জীবন জীবিকার জন্য গেছে, কিন্তু তাদেরকে এইভাবে বেহরে হত্যা করা কেন হবে? তারা তো কোনো অপরাধ করেনি, ছোটো বাচ্চা ছেলেদেরা পর্যন্ত তাদের হাতে রেহাই পায় না, একজন মানে একেবারে মাজুর ব্যক্তি যে মানে হাঁটতে চলতে পারে না, সে প্রেসিডেন্টকে কী বলেছে সেই জন্য তার ঘরে ঢুকে তাকে গুলি করে মেরে এসেছে, একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে, কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের মানে গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই।
আমি সেই জবাব চাই সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে। ওরকম ছোট্ট একটা অপ্রাপ্ত বয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা, প্রফেসরদের উপরে এরকম জুলুম করা, মহিলা প্রফেসর তাকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে পা দিয়ে তার হাতে হ্যান্ডক্যাপ পরিয়েছে, এর জবাব আমরা চাই। এটা তো সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন করা। যাক, আমি আর বেশি কথা বলতে চাই না, প্রচণ্ড গরম আমি জানি, এই গরমে মানুষ অতিষ্ঠ। আমি সবাইকে, দেশবাসীকে এটুকু বলবো যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে, জীবন জীবিকা তো চলবে, এটা তো থেমে থাকবে না, তারপরেও সবাইকে প্রচুর পানি খেতে হবে এবং একটু নিজেরা একটু সাবধানে থাকতে হবে, কারণ এটা শুধু বাংলাদেশ না, আমি এইমাত্র থাইল্যান্ড থেকে এসেছি, সেখানে থেকে একই অবস্থা, আরও প্রচণ্ড গরম, আগুনের মতো এক অবস্থা, এবং পুরো আমাদের সাউথ ইস্ট এশিয়া সহ অন্যান্য দেশগুলিতেও কিন্তু এখন এই গরম ছড়িয়ে পড়ছে। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে। তবে একটি বিষয় আবার ভালো দিক, এই গরমের কারণে হিমালয়ে বরফ গলছে, তাতে আমাদের তিস্তা নদীর পানি সাধারণভাবে এই সময় যে পরিমাণ থাকে তার দ্বিগুণ পানি আছে নদীতে, কিন্তু ওই বরফ গলা নদী, যে কটা নদী আমাদের বরফ গলা নদী, সব নদীতে কিন্তু পানির প্রবাহটা বেড়ে যাচ্ছে। ওটা আমাদের জন্য একটু সিলভার লাইন আর কি, সামান্য একটু আশার আলো, আমাদের ইরিগেশন ভালো হবে, হাওরে ধান উঠে যাচ্ছে, প্রচণ্ড খরার কারণে ধানগুলি পেকে গেছে এবং সেগুলি প্রায় কাটা শেষ হওয়ার পথে, এবং এবার সেখানে আমরা বাম্পার ফলন পাবো আশা করি। তবে হ্যাঁ, কিছু কিছু এলাকায় সেখানে খরা দেখা দিয়েছে, সেখানে পানির অভাব আছে, সেচের ব্যবস্থা আমরা করছি, আপনারা জানেন যে বিদ্যুৎ আমরা যে ব্যবহার করি সেচে, সেখানে আমরা ভর্তুকি দিই, আর কৃষি যান্ত্রিকীকরণ করা হচ্ছে, সেভাবে আমরা সবাইকে এটাই আহ্বান করবো, আমাদের বৃক্ষরোপণ করতে হবে। পয়লা আষাঢ় থেকে আওয়ামী লীগ সবসময় বৃক্ষরোপণ করে থাকে, আমাদের কৃষক লীগের মাধ্যমে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা অব্যাহত রাখতে হবে, যা আমাদের দেশের পরিবেশকে রক্ষা করবে, আমাদের প্রতিবেশ রক্ষা করবে, তাছাড়া এটা তো আমাদের আর্থিক ফসলও, মানুষও লাভবান হয়, আমরা সামাজিক বনায়নের মাধ্যমে বনায়ন করে থাকি। তো আমি এটুকু বলবো যে এই গরমের সময় সবাই একটু বেশিক্ষণ রোদে না থাকা, একটু ছায়ায় থাকা, গাছের ছায়ায় কিন্তু অনেক মানে আরামদায়ক হয়, কাজে সবাই একটু সাবধানে থাকতে হবে, সেটুকু আমি বলবো, আর প্রচুর পানি খেতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের সবার কাজ আমরা শুরু করি, ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আর যারা যাই কিছু বলুক, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।